ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده وعلى اله واصحابه ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد فقد ارشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد اعوذ بالله من الشيطان الرجيم يريدون ليطفئوا نور الله بافواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا ايها الذين امنوا هل ادلكم على تجاره تجاره تنجيكم من عذاب اليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون وقال النبي الامين صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي باليهود والنصارى وفي رواية حتى تلحق قبائل من أمتي بالمشركين هذو النعل بالنعل الى اخر الحديث او كما قال عليه الصلاة والسلام اللباكر وشيشمي আমরা নিয়মিত তালিমি বৈঠকে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি যা আমাদেরকে এই তালিমি বৈঠকে অংশগ্রহণ করার তৌফিক দিলেন তারই বারগাহে শুক্রিয়া আলহামদুলিল্লাহ নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত অসংখ্য দরুদ ও সালাম সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলে আজকের তালিমি বৈঠকে আলোচ্য বিষয় জঙ্গিবাদ বনাম ইসলাম জঙ্গিবাদ বলেন বা জঙ্গলিবাদ বলেন জঙ্গিবাদকে জঙ্গলিবাদও বলা যায় কারণ জঙ্গলে বনে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে থেকে পালিয়ে থেকে রাতে অন্ধকারে নিরাপদ পরিবেশে এক জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করা এগুলি হল তাদের কার্যক্রম এরা একটা ফেতনায় পরিণত হয়েছে জঙ্গিবাদ এটা একটা ফেতনায় পরিণত হয়েছে আর এর আবিষ্কারক মূল হোতা এটা হল ইহুদি নাসারা মুশরেক ইসলাম বিদ্বেষী শক্তি অথচ দোষ চাপাচ্ছে নিরীহ সাধারণ মুসলিমদের উপরে উদাহরণ দিয়ে বলতে গেলে বলা যায় যে আপনি একজন গরিব মানুষ আপনার একটা ছোট্ট বাড়ি আছে গ্রামের মধ্যে গ্রামের মোরল বর ও টাকা পয়সা বেশি ও আপনার বাড়িটা দখল করবে যে কোনো মূল্যে আপনাকে উচ্ছেদ করে আপনার বাড়িটা সে দখল করতে চায় দখল করার এখন পদ্ধতি বা উপায়টা কি উপায়টা হলো ওই মোরল মাতব্বর নিজের কোনো লোক সেট করে রাখলো আপনার বাড়িতে আর আপনার বাড়িতে দাঁড়িয়ে ওর চালের উপরে ঢিল মেরে দিল এই কে ঢিল মেল দেখো তো কোথা থেকে ঢিল করতে এলো দেখা গেল যে আপনার বাড়ির ওই দিক থেকে ঢিলটা এসে মোরলের চালের উপরে পড়েছে তো মোরল বলছে তোমার বাড়ি থেকে আমার বাড়িতে ঢিল আসে না মহাজন আমি তো এরকম কাজ করি নাই তুমি করো নাই মনে তুমি করেছো তোমার লোকেরা করেছে তা না হলে তোমার ওখান থেকে জিনিসটা এসেছে এখন একটা ক্যাঁচাল লেগে গেল ক্যাঁচাল মীমাংসা এক কথা দুই কথায় এই বাড়িটা দখল করার একটা পথ বা ফন্দি সে হেঁটে দিল অমুসলিমেরা ইসলামী দেশগুলির উপরে বা মুসলিম দেশগুলির উপরে লোলুপ দৃষ্টি নিক্ষেপ করেছে আফগানিস্তান ইরাক পাকিস্তান এই সমস্ত দেশগুলি পঙ্গু করে দিয়েছে শুধু জঙ্গিবাদের ধোঁয়া তুলি আমাদের এই দেশটা শস্য শ্যামং শ্যামকুল তল এই বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা পরিবেশটাও খুব ভালো মানুষগুলোও অধিকাংশ ক্ষেত্রেই ধার্মিক না হলেও ধর্ম ধর্মের কথা শুনলে ভয় পায় আর অবস্থানও মার্শাল্লাহ খুব ভালো অবস্থানে পৃথিবীতে আটটা আঠারোটা প্রণালী আছে যেই প্রণালী দিয়ে সারা বিশ্বের পণ্যবাহী পানির জাহাজগুলি চলাচল করে যতটি প্রণালী পৃথিবীতে আছে তার আঠারোটি প্রণালী মুসলিম দেশের নিয়ন্ত্রণে মুসলিম দেশের নিয়ন্ত্রণে আঠারোটা প্রণালী এক সুয়েস খাল যদি মিশর থেকে বন্ধ করে দেওয়া হয় তাহলে ইউরোপ থেকে আমেরিকায় পণ্যবাহী কোনো জাহাজ চলতে পারবে না পানির জাহাজ ইউরোপ থেকে আমেরিকায় ইউরোপ মহাদেশ থেকে আমেরিকা মহাদেশে যত মাল সামানা যাবে পণ্যবাহী জাহাজে সুয়েস খাল অতিক্রম করা ছাড়া তার যাওয়ার কোনো কায়দা নেই পূর্ব এশিয়ার দেশগুলিতে যত পণ্যবাহী জাহাজ যাতায়াত করবে বঙ্গোপসাগর ছাড়া যাওয়ার কোনো কায়দা নেই আল্লাপাক এই দৃশ্যগুলি কোরআন কারিমে চোদ্দশো বছর আগে ব্রডকাস্টিং করেছেন সুরাটির নাম হল সুরাতু সফ সফ শব্দের অর্থই হল কাতার বন্দি হওয়া জামাতবদ্ধ হ সঙ্গবদ্ধ হ এই সুরাটির নামটি আমাদেরকে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা যোগায় যারই ফলশ্রুতিতে আহলাদিস আন্দোলনের কর্মীদের সিলেবাসের মধ্যে এই সুরাটি অর্থসহ নির্ধারণ করা হয়েছে সুরাতুসফ

هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا ايها الذين امنوا هل ادلكم على تجاره আলা তিজারাতি তজিকুন আজাবিন আল ইউরি দুুনাল ওতুফি ও নর আল্লাহ বে আফ ওরা চায় আল্লার নূরকে নিভিয়ে দিতে তাদের মুখের ফুতকারে মুখের ফুতকারে আল্লার নূরকে নিভিয়ে দিতে আল্লাহর ইসলামকে মুখের ফুৎকারে নিভিয়ে দিতে চায় মুখের ফুৎকারে আগুনকে নিভানো যায় কিন্তু নিভানো সম্ভব নয় যে লাইট জ্বলছে লাইটকে যদি আপনি দিন ঘুরে মুখ দিয়ে ফুৎকার দেন কিন্তু নিভবে না কিন্তু মোমবাতির আলো আগুন কুপিবাতির আগুন দিলে নিভানো সম্ভব আল্লাপাক বলছেন যে ওরা আল্লাহর নূরকে নিভাতে চায় নার নয় নূর আগুন নয় আলো আলো নিভাতে চায় মুখের লাউ মতিমালি হালকা ফের আল্লাহ পাক তার নূরকে স্থায়িত্ব দান করবেন যদিও কাফেরেরা সেটা অপছন্দ করে কাফেরেরা অপছন্দ করে পাক তাদের এই অপকৌশলকে ব্যর্থতায় পর্যবসিত করবেন বহু চেষ্টা ষড়যন্ত্র ইসলামের শুরু থেকে নিয়ে পর্যন্ত তারা চালিয়েই যাচ্ছে কোরানের বিরুদ্ধে কত কথা আল্লাহ পাক জ্বলন্ত চ্যালেঞ্জ দিলেন যে কোরআনের মতো একটি কোরআন তোমরা তৈরি করো পারে নাই দশটি বানিয়ানো পারে নাই একটি সুরার বানিয়ে নিয়ে আসো ফাতুমিস একটি সুরা নিয়ে আসো তাও পারেনি একটি সুরার কিছু আয়াত এনে সুরাটাকে কমপ্লিট করো তাও তারা পারেনি রসুল্লাহ সাল্লা সাল্লামকে পাগল বলে জাদুগির বলে বহু রকমের অপবাদ দিয়েও রসুল্লা সাল্লা সাল্লামকে তার ইসলামকে খাটো করা তাদের পক্ষে সম্ভব হয়নি কোনোভাবেই যখন ইসলাম ও মুসলমানকে দমন করা সম্ভব হয়নি সশস্ত্র বিপ্লব যখন ঘটেছে সেখানেও সম্ভব হয় তিনশো তেরো জন মুসলমানের মোকাবেলায় হাজার সোলজার আবু জাহেলের অস্ত্রের শস্ত্রে সুসজ্জিত মুসলিম বাহিনী ছিল তিনশো তেরো জন তাদের হাতে ছিল না কোনো অস্ত্র পরনে ছিল না কোনো বস্ত্র পেটে ছিল না তাদের কোনো খাবার ও আহার্য এই ভুকা নাঙ্গা সাহাবি খেজুরের ডাল নিয়ে ময়দানে আল্লাহর উপরে ভরসা করে নেমেছিলেন সেখানেও তারা তাদেরকে দমন করতে সম্ভব হয়নি পরে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে মুসলমানদের ভিতর থেকেই একদল মানুষকে তারা ইসলামী সঠিক আঁকিদা থেকে বিচ্যুত করে তাদেরকে খারেজি আঁকি কাউকে বা মুরজিয়া আঁকি বিশ্বাসে বিশ্বাস বিশ্বস্ত করে তাদেরকে ইসলামের ভিতরে ভেজাল ঢুকানোর কাজে অপব্যবহার করেছে যারই ফলশ্রুতিতে আজকের এই জঙ্গিবাদ বলেন আর খারে জিয়াদ বলেন আর জিয়াদ বলেন এগুলি চালু আছে ইসলামের ভিতরে এই দল আকিদাগত সমস্যা এই সমস্যা অনুপ্রবিষ্ট পরবর্তীকালে এগুলাকে অনুপ্রবেশ ঘটিয়ে এদেরকে দাঁড়াতেই গোটা ইসলামী হুকুমত বা ইসলামী খেলাফতের ভিতকে তছনছ করেছে মুসলিম জাহানের তৃতীয় খলিফা ওসমান ইবন আফফান রাজি আল্লাহ তালানহু এই জঙ্গিবাদদের জঙ্গিদের মাধ্যমেই নির্মম ভাবে নিহত হয়েছেন সেখানে মুসলমানদের সন্তানকে এমনকি সাহাবিদের ছেলেদেরকেও কাজে লাগানো হয়েছে সাহাবিদের ছেলেরা তারা ওই ইহুদিন নিগ্রমাতার কালো সন্তান আবদুল্লা বিন সাবা ইহুদি মায়ের সন্তান আবদুল্লা বিন সাবা আবদুল্লা বিন সাবা যখন দেখল যে পৃথিবীর এই মুসলিম জাতিকে দমন করা সশস্ত্র বিপ্লবের মাধ্যমেও সম্ভব নয় কোনো কূটকৌশলেও সম্ভব নয় তখন সে বাহ্যিকভাবে ইসলাম কবুল করে সে অরিজিনাল ইহুদি কিন্তু উপরে উপরে ইসলাম কবুল করে মুসলিম জাতিকে বিভক্ত করার কাজে ব্যস্ত হয়ে পড়ে এখনও দেখেন মসজিদের মধ্যে মুসল্লি যে সালাত আদায় করছে আবার জুতা মোবাইল চুরি করে নিয়ে চলে যাচ্ছে সে লোকটা কি মুসল্লি না জুতা চোর অরিজিনাল সে জুতা চোর সে কিন্তু অরিজিনাল মুসল্লি না অরিজিনাল সে জুতা চোর তার জুতা চুরির সুবিধার্থে সে মুসল্লি সেজে মসজিদের মধ্যে মুসল্লিদের কাতারে ঢুকে গেছে অরিজিনাল খারেজি আকিদার লোক অরিজিনাল মুরজি আকিদার লোক তারা ওই আহলাদিস কাফেলার মধ্যে ঢুকে যাচ্ছে অরিজিনাল কাদিয়ানি লোক কিন্তু আহলাদিস কাফেলায় ঢুকে যাচ্ছে কাদিয়ানিরাও জোরে আমিন বলে খারেজিরাও জোরে আমিন বলে জঙ্গিরাও জোরে আমিন বলে আহলাদিসরাও জোরে আমিন বলে কারণ ব্রিটিশ যখন এদেশ থেকে চলে যায় ব্রিটিশ এদেশ থেকে যাওয়ার সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ব্রিটিশ আয়লাদিসদের দ্বারা কারণ আয়লাদিসদের কারণেই তাদেরকে এদেশ ছাড়তে হয়েছিল হালুয়া খাওয়া হুজুর তো হালুয়া ব্যস্ত হালুয়া খাওয়া হুজুর দিয়ে ইসলামের কোনো কাজ হয় যার এই ফলশ্রুতিতে দেখা গেছে তারা আয়লাদিসের লেবাস গোলা কাদিয়ানিকে পড়িয়ে দিয়ে গেল যাতে মানুষ আহলাদিস বলতে কাদিয়ানি মনে করে জোরে আমিন আর কি সে আহলাদিস জোরে আমিন আর রফুল ইয়াদাইন করলে আহলাদিস হয় না কারণ আকিদা যদি তার ঠিক না হয় আমল দিয়ে হবে না একজন মুসলিমকে কাফের মনে করা এটা কত বড় ভয়ানক আকিদা ওই জন্য আকিদা দুরুস্ত করা আগে জরুরি আকিদা যদি দুরস্ত না হয় তার তার সমস্ত আমল বরবাদ রসুল্লাহ সাল্লাম বলেন কোনো মুসলিম ভাইকে যদি কেউ কাফের বলে গালি দেয় বা ডাকে কাফের বলে অথবা কোনো মুসলিমকে যদি কেউ কাফের মনে করে হয় সে যাকে বলেছে সে কাফের হবে আর নতুবা যে বলেছে এই গালিটা তার দিকে ফিরে আসবে একজন মুসলিমকে যদি আমি কাফের মনে করি তাহলে আমি সাথে সাথে নিজেই কি হয়ে যাব কাফের হয়ে যাব। তাহলে আমার এবাদত বন্দেগী আমল কোনোটাই আল্লাহর দরবারে টিকবে না ওই জন্য আমার আকিদাটা দুরুস্ত করা আগে জরুরি সারা পৃথিবীতে যত জঙ্গি আছে আর যত খারিজি আকিদার আছে সমস্ত খারিজি আকিদার লোক মুসলিমদেরকে কাফের বলে থাকবে রসুল্লাহ সাল্লাম খারিজিদেরকে জাহান্নামের কুকুর বলেছেন কুকুর বলে আখ্যায়িত করেছেন হোম কেলাবু আহলিন তারা জাহান জাহান্নামের কুকুর মহতারাম আমিরি জামাতের ক্ষুদবার মধ্যে এ বিষয়ে আপনারা ডিটেলস আলোচনা শুনেছেন এখানে আমি একটি কথা সংযোগ করছি তাহলে এই যে উলামায় কেরামগণ বলছেন খারিজদেরকে যার নামের কুকুর কেন বলা হলো রসুল্লাহ আসলাম কুকুরের মতো নিকৃষ্ট প্রাণীর সাথে তাদেরকে তুলনা কেন করলেন এর হেকমতটা হলো এই যে কুকুর যদি বাড়িতে থাকে ও ঘেউ ঘেউ করে ওর কাজ হলো সবসময় ঘেউ ঘেউ করা আর আক্রমণ করা ও অন্ধকারের মধ্যে চোরের উপরেও আক্রমণ করে ফকির মিসকিন ভিক্ষা করতে আসে ভিক্ষুকের উপরেও আক্রমণ করে এমন কি বাড়িতে ভিআইপি মেহমান আসলে তার উপরও আক্রমণ করে আবার বাড়ির মালিকরে দেখলেও ঘেউ ঘেউ করে যদি অন্ধকারে না চিনতে পারে যারে দেখে তার এই চোর মনে করে ঘেউ ঘেউ করতে থাকে তো এই খারেজিরা যাকেই দেখে তাকেই কাফের মনে করে আর সব সময় মানুষের উপরে আক্রমণ করার মনোভাব তাদের থাকে বোম মারো পাটকেল মারো ইট মারো কুপাও কাটো সারা সারাদিন করে খালি কিলাকিলি করো মারামারি করো ধস্তাধস্তি করো এই হলো তাদের ইসলাম এছাড়া আর তাদের কাছে আর কিছু নেই দুই প্রকার আকিদা আছে এক প্রকার আকিদা হলো মুরজিয়াত এটা হলো শৈথিল্যবাদ লাহ্লা কইলে জান্নাত পাওয়া যাবে জান্নাত একদম খারাপ জান্নাত কোনোভাবে তার ছুটবে না লাই লাহ্লা কইলেই জান্নাত আমল থাকুক আর না থাকুক ঢাকা বাংলা কলেজের একজন প্রবীণ অধ্যাপক ঢাকা বাংলা কলেজের প্রবীণ অধ্যাপক ঢাকা গাজীপুরের এক সেমিনারে বক্তব্য দিচ্ছিলেন সেই সেমিনারে আমি আবার ছিলাম পরিচালক তো উনি বক্তৃতা দিয়ে চলে গেলেন যে একজন লোককে আল্লাহ জান্নাত দিবেন জান্নাত কিভাবে দিবেন তা আল্লাহ খুঁজে পাচ্ছেন না কোনো দিশা পাচ্ছে না কিভাবে জান্নাত দেওয়া যায় লোকটার কোনো আমল কিছুই নাই পরে আল্লাহ বললেন ফেরেস তাদেরকে দেখো তো এই লোকের নামটা কোনো আলেমের নামের সাথে মিলে কিনা না দেখা গেল তাও মিলল না তখন বললেন যে এই লোকের কোনো আত্মীয়র নাম কোন আলেমের নামের সাথে মেলে কিনা তো আত্মীয়র নাম আলেমের নামের সাথে মিলে গেল এই ওসিলায় আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিলেন মানে আল্লাহর যে কি রকম বিপদ নাউজুবিল জালেক আল্লাহ যে কি ঠেকায় পড়ছে যে এই লোকের জান্নাতে দেওয়াই লাগবে যে কোনো মূল্য তো জান্নাতে দিতে গিয়ে এখন আল্লাহ কোনো লাইন খুঁজে না পেয়ে দেখছে যে ওর আত্মীয়র সঙ্গে কোনো আলেমের নাম মিল আছে তা আমি বক্তৃতা শেষ করে চাচা নেমে গেলেন প্রফেসর ঢাকা বাংলা কলেজের আমি হলাম পরিচালক পরিচালক হিসাবে শেষে তো আমার ফিনিশিং আছে তাহলে চাচাজি যে হাদিস বলেছেন হাদিস জাল হাদিস কোন মানুষের নামের আলেমের নামের সাথে কারো আত্মীয়র নাম মিল হলে তার কে যে আল্লাহ জান্নাত দিবেন এরকম হাদিস এরকম কোরআনে হাদিসে কোনো দলিল নেই আব্দুল্লাহ আব্দুল মুতালেব আবু তালেব আবদুল্লাহ আব্দুল মুতালেব আল্লাহ নবী বাপের নাম ছিল আবদুল্লাহ আব্দুল মুতালেব দাদার নাম আবু তালেব চাচার নাম তো এই যে নামগুলি সব ইসলামী নাম ছিল আব্দুল্লাহ তো শ্রেষ্ঠ নাম উত্তম নাম তো আব্দুল্লাহ নাম হওয়ার পরেও যদি তাদের পরকালের যদি নাজাতের কোনো বন্দোবস্ত না হয় নামের কারণে তো এটা আবার কি করে হলো যাই হোক আমার সামনে বসা ছিলেন দুইশরও বেশি এদেশের মসজিদের ইমাম এবং মাদ্রাসার শিক্ষক বা তারও বেশি দুই আড়াইশ উপস্থিত সেখানে প্রশিক্ষণার্থী আর সবাই আর কিছু বললে না চলে গেলে ওই গাছের আড়ালে যে সমালোচনা করছে মাদানি সাহেবের কাজটা ঠিক হলো না কেন কয় মুরব্বী মানুষ এটা ভুল বলে ফেললেও তাকে গোপনে সংশোধন করা দরকার ছিল এইভাবে মুখের উপর একদম প্রবীণ অধ্যাপক উস্তাদ সমতুল্য বাপের বয়সের বয়স আর তাকে এরকম একদম জাগায় বসায় অপমান করাটা ঠিক হয় ওই ঘাস গাছের আড়ালে সব এদিক ওদিকে ঝোপের আড়ালে ইমাম আর মসজিদের ইমাম আর মাদ্রাসার শিক্ষকেরা সমালোচনা পরবর্তী বৈঠকে আমি বললাম যে আমাকে এই সাত দিনের এই তালিমি কর্মসূচিতে আমাকে পরিচালক দায়িত্ব করা হয়েছে সাত দিন এই প্রোগ্রামটা চালানোর জন্য আপনারা ঝোপের আড়ালে গাছের আড়ালে প্রথম বললাম যে আচ্ছা বলেন তো ইমাম যদি ভুল করে তো মুক্তা দি কী করবে বা লুকমা দিবে ইমাম যদি কাবা শরীফের ইমাম হয় বলে কাবা শরীফের ইমাম হলেও যদি ভুল হয়ে যায় তো লুকমা কাবা শরীফেই দিতে হবে চল্লিশ লাখ মুসল্লির ইমাম বিশ লাখ মুসল্লির ইমাম তিরিশ লাখ মুসল্লির ইমাম বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ যত মুসল্লি পিছনে থাকুক না কেন চল্লিশ লাখ মুসল্লির সামনে যদি কাবা মসজিদের বায়তুল্লাহেল হারামের ইমামের ভুল হয়ে যায় চল্লিশ লাখ মুক্তাদির সামনেই তাকে সংশোধন করে লুকমা দিতে হবে বাড়িতে যায় লুকমা দেওয়ার সুযোগ নেই কেউ যদি বলে চল্লিশ লাখ মানুষের সামনে ওনাকে অপমান করার দরকার কি বাড়িতে গিয়ে বললেই তো হয় যে আপনার কেরাতে এই জায়গায় ভুল আছে বা আপনার এই জায়গায় ভুল হয়েছিল পরে বলে দিলেই জি না যাই হোক বলছিলাম যে এই যে আকিদা যে সামান্য কিছু নামের সাথে নাম মিল থাকার কারণে জান্নাত পাওয়া যাবে এই আকিদাগুলি হলো মুরজিয়া আকিদা শৈথিল্যবাদ যাদের এবাদত বন্দেগী আমল কিছু লাগে না বুজুর্গের দুয়ায় অমকের ওসিলায় জান্নাত তাদের জন্য নির্ধারিত এটা হলো শৈথিল্যতাবাদ আর মানুষ কবিরা গুণা করলে সাথে সাথেই কাফের হয়ে যায় এটা হলো চরম পন্থা আর এটাকেই বলা হয় খারেজি গা আর ওটা হলো মর্জিয়া আল্লাহ পাক বলছেন এই চরমপন্থার নরমপন্থার নরম পন্থার মাঝখানে হলো অরিজিনাল ইসলাম এটাকে বলা হয় আল্লাহ পাক কোরআনে বলছেন أعوذ بالله من الشيطان الرجيم كذلك جعلناكم أمة وسطا كذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم শাহি কাজা এভাবেই তোমাদেরকে আমি মধ্যমপন্থী বানিয়েছি কেন নাস মধ্যমপন্থীরাই মানুষের সাক্ষী হতে পারে কোনো পক্ষের লোক কোনোদিন সাক্ষী হতে পারে না লীতা কুনু সুহাদা আলান্না ওয়ায়াকুন আর রাসূল আলাইকুম শাহেদা আর রাসূল সাল্লাসাল্লাম তোমাদের জন্য সাক্ষী ইসলামী শরীয়তে। যুদ্ধ এবং জিহাদকে অনুমোদন দেওয়া আছে কিন্তু যুদ্ধ এবং জিহাদের প্রেক্ষাপট আছে সময় আছে শর্ত আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীব দশায় পঞ্চাশের অধিক যুদ্ধ হয়েছে মক্কায় তো যুদ্ধ করার অনুমতি দেওয়া হয়নি মক্কায় মুসলমানরা শুধু মায়ের খেয়ে গেছে এমনকি প্রতিবাদ করার অনুমতিও দেওয়া হয়নি কারণ মুসলমানরা তখন দুর্বল রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের সামনে ইয়াসির পরিবারকে ধ্বংস করে দেওয়া ইয়াসির তালানুকে হত্যা করা হল আল্লাহ ছেলে আম্মারকে বেদম হারে প্রহার করা হল ইয়াসির রাজি আল্লাহ স্ত্রী আম্মার রাজি আল্লাহ তালানহুর আম্মা সুমাইয়া রাজি আল্লাহ তালানহাকে নির্মম ভাবে বর্ষার আঘাতে শহীদ করে দেওয়া হলো রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম সেখানে উপস্থিত রসুল্লাহ সাল্লামের সামনেই ঘটনাটি ঘটে গেল রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের গায়ের মধ্যে পাক তিরিশ জন যুবকের শক্তি দান করেছিলেন তিরিশ জন যুবকের গায়ে যত শক্তি থাকে তত শক্তি এক আল্লাহর নবী সাল্লামের গায়ে আল্লাহ পাক দিয়েছিল এটা স্বাভাবিক গতি আর মৌজেজার বিষয় সেটা হলো ভিন্ন যখন বিশেষ মৌজেজা বা কোন তখন কঠিন মৌজেজা ছিল আলাদা কিন্তু স্বাভাবিক অবস্থায় তিরিশ জন যুবকের শক্তি আল্লাহ রাসুল সাল্লামের গায়ে বিরাজমান রসুল্লাহ সাল্লা সাল্লাম ইচ্ছা করলে আবু জাহেলকে দুই চর থাপ্পর একটু ঘুষি কিল একটা ধাক্কা দিয়ে ফেলে দিলেও তো এই ঘটনাটা ঘটে না রসুল্লাহ সাল্লা সাল্লাম কোনো কিছু না করে ইয়াসির পরিবারকে সান্ত্বনা দিয়ে বললেন আলা আলা ইয়াসিরের পরিবার তোমরা সবুর করো তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বাদানুবাদ প্রতিবাদ মারধর কিছুই করলেন না কারণ প্রতিবাদ করার অনুমতি তখনও ইসলাম দেয় নাই রাসুল্লাহ সাল্লা সাল্লাম যেই প্রেক্ষাপটে যেই কাজ করেছেন সেই প্রেক্ষাপটে সেই কাজ করতে হবে প্রেক্ষাপট ছাড়া কোনো কাজ বৈধ নয় শহস্রেদার হাদিস কেতাবে আছে তো নাকি দৈনিকী সহস্রের দা দিবেন না ভুল হলে দিতে হবে ভুল হলে দিতে হবে বেলা উঠার পরে ফজর পড়া যাবে না রাসুল্লাহ সাল্লাম পড়েছেন তো এক দিন আপনি কি দৈনিকই পড়বেন না যেভাবে ঘুম ভাঙতে বিলম্ব হওয়ার কারণে রসুল্লাহ সাল্লাম পড়েছেন ওইভাবে পড়বেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেই কাজ যেই প্রেক্ষাপটে করেছেন সেই কাজ সেই প্রেক্ষাপটেই করতে হবে প্রেক্ষাপটের বাইরে করার সুযোগ আমার আপনার নাই যুদ্ধের ময়দানে চলঞ্চ যুদ্ধ অবস্থায় যে আয়াত নাজিল হয়েছে ফাদরিবু ফাল আনাকে বাদিবু মিনহুম কুল্লা বানান ওদের গর্দানের উপরে মারো ওদের ঘাড়ের উপরে মারো ওদের জোড়ায় জোড়ায় মারো এ তো বেটাল ফিল্ডের আয়াতের ঘোষ ব্যাটাল ফিল্ডের ঘোষণা ফাইজান সালাক আশরুল হুরুম ফখতুল মুশিকিন্তুমুহুম যখন হারাম্মাসগুলি পার হয়ে যায় মুসরেকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো এটা কখন কোন প্রেক্ষাপটে আয়াত নাজিল হলো আর কোথায় গিয়ে সেই আয়াতটা সেট করা হলো বলছিলাম যখন মক্কায় ছিলেন তখন মুসলমানরা সবল না দুর্বল সবল না দুর্বল 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 লোককে আল্লাহ যুদ্ধ করার অনুমতি দেন নাই দুর্বল লোক কি করবে সবর করবে সবরের আয়াতটাও কোরআনে আছে আবার যুদ্ধের আয়াতটাও কোরআনে আছে সবর হবে দুর্বল লোকের জন্য আর যুদ্ধ হবে কার জন্য সবল লোকের জন্য আজকে তারা সারা বিশ্বের প্রেক্ষাপটকে কেন্দ্র করে কোন দেশের মুসলমান কি সবল সারা পৃথিবীর সব জায়গার মুসলমানই দুর্বল কারণ মুসলিম জাতি সব দিক দিয়ে দুর্বল দুর্বল তো অর্থনৈতিক দিয়ে রাজনৈতিক দিক দিয়ে সামাজিক দিক দিয়ে তো আছেই আর নৈতিকতার দিক দিয়ে আকিদাগত দিক দিয়ে বেশি দুর্বল কারণ সঠিক আকিদা এবং সঠিক ইসলাম বুঝা মুসলমান আপনি হাতে গোনা কয়জন পাবেন যে দেশের লক্ষ লক্ষ আলে মোলামা তাহার গুজার গানে দিন ইসলাম বোঝে নাই সে দেশের সাধারণ মানুষের কি দুর্গতি যাই হোক রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কায় যুদ্ধের অনুমতি পান নাই মদিনায় গিয়ে যুদ্ধের অনুমতি পেয়েছে মদিনায় যাওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে মদিনার মুসলমানদের উপর যখন আক্রমণ তারা গায়ের জোরে বাড়ির উপর মারতে গেছে তখন আল্লাহ বলছেন এখন তোমরা প্রতিবাদ জানো অনুমতি দেওয়ার পরে রসুল্লাহ সাল্লামের তিরোধানের আগ পর্যন্ত প্রায় পঞ্চাশের অধিক যুদ্ধ হয়েছে কতটি পঞ্চাশের অধিক যুদ্ধ রসুলের জীব দশায় হয়েছে এই পঞ্চাশের অধিক যুদ্ধের মধ্যে রসুল সাল্লাহ জামানায় সংগঠিত যুদ্ধে কাফেরদের নিহত সংখ্যা আর মুসলমানদের শহীদ হওয়া লোকের সংখ্যা উভয় পক্ষের নিহত লোক এক হাজারের বেশি হয়নি পঞ্চাশের অধিক যুদ্ধে ছোট বড় পঞ্চাশের অধিক যুদ্ধের মধ্যে কাফেরদের নিহত সংখ্যা মুসলিমদের শহীদ সংখ্যা মিলে এক হাজার লোকের বেশি হয়নি অথচ বিশ্বের দুইটি বিশ্বযুদ্ধ এদেশে এ পৃথিবীর মানুষ প্রত্যক্ষ করেছে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুইটি বিশ্বযুদ্ধে প্রায় আটষট্টি মিলিয়ন লোক নিহত হয়েছে ইসলামের যুদ্ধে পঞ্চাশের অধিক যুদ্ধে এক হাজার লোকের বেশি লোক মরে নেই আর সের দুইটি বিশ্বযুদ্ধ যেই দুই বিশ্বযুদ্ধ মুসলিমরা ঘটায় তাই তো ডাক্তার জাকির নায়ককে বলছিল মুসলিমরা সন্ত্রাসী হয় কেন ডাক্তার জাকির নায়ক সাহেব বললেন যে প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই দুই যুদ্ধ কি মুসলিমরা ঘটিয়েছিল যদি না ঘটিয়ে থাকে তাহলে এই দুই বিশ্বযুদ্ধে যে মানুষ গেল এরা কারা পৃথিবীর শীর্ষস্থানীয় দশজন খুনি তালিকা করা হয়েছে শীর্ষস্থানীয় খুনি তার ভিতরে একজনের নাম হলো মাও সেতু মাও সেতু আট লক্ষ সত্তর হাজার লোক মাও সেতু হত্যা করেছে জোসেফ স্ট্যালিন এক লক্ষ আশি হাজার লোককে হত্যা করেছে হিটলার এক লক্ষ তিরিশ হাজার লোককে হত্যা করেছে একাই এক লক্ষ বা দুই লক্ষ তিরিশ হাজার লোককে হত্যা করেছে হিটলার সেদিন বলেছিল যে আমি পৃথিবীর সব ইহুদিকে শেষ করে তুই যেতে পারতাম কিন্তু ইহুদির কিছু বেসন দুনিয়াতে আমি রেখে গেলাম কি এমন পর্যন্ত তাদের আচরণ দেখে সারা বিশ্ববাসী জানবে যে আমি কেন ইহুদিদেরকে নিধন করেছিলাম ইহুদিদেরকে নিধন করেছিল মিস্টার হিটলার জার্মানকে ইহুদি মুক্ত করার জন্য এরকম দশজন শীর্ষস্থানীয় খুনির তালিকা করে দেখা গেছে লক্ষ লক্ষ আদম তারা হত্যা করেছে মুসলমানদের পঞ্চাশটি অধিক যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের মধ্যে যেই মানুষগুলি নিহত হয়েছে কোনো জায়গায় সিভিল কোনো লোক মারা যায়নি সিভিল কোনো লোক মারা যায়নি মারা গেছে মারা গেছে সিভিল কোনো লোক মারা যায়নি মারা গেছে কি যোদ্ধারা মারা গেছে ব্যাটাল ফিল্ডে রসুল্লাহ সালাম পরিষ্কার করে মানা করে দিয়েছেন এবং বলে দিয়েছেন তোমরা যুদ্ধের ময়দানে যাচ্ছ হে আমার নাবালক শিশু বাচ্চাকে হত্যা করবে না মহিলাদের গায়ে হাত তুলবে না বৃদ্ধ মানুষকে আঘাত করবে না এটা ছিল ইসলামের শিক্ষা এখন শিশুদেরকে হত্যা করা হচ্ছে নারীদেরকে হত্যা করা হচ্ছে এমনকি হাসপাতালে পর্যন্ত বম্বিং করে মুসলিম অধ্যুষিত এলাকায় মানুষকে নিধন করা হচ্ছে তারা জঙ্গি নয় জঙ্গি হলো মুসলিমরা কেন কারণ কি কারণ হলো মুসলিম জাতির মধ্যে এমন কিছু তরুণ উদীয়মান কাণ্ড জ্ঞানহীন যুবক বুদ্ধির অভাব বয়স খুব হালকা আল্লাহ রাসুল সালাম বলছেন হুদাসাউল আহলাম বয়স হবে তাদের কম বুদ্ধি হবে তাদের হালকা তারা ইসলামের নামে সমস্ত কার্যকলাপ ঘটাতে থাকবে তারা ইসলাম থেকে খারিজ তারা ইসলাম বোঝে নাই আল্লাহ জনৈক ব্যক্তি এসে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সামনে দাঁড়ালো নাম তার জুল খুয়াইসিরা জুল খুয়াইসিরা এসে বলছে হে মোহাম্মদ তুমি সঠিকভাবে বিচার ইনসাফ করো তোমার এই বন্টন ইনসাফ ভিত্তিক হয় নাই আল্লাহ ইনসাব ভিত্তিক বন্টন শিখায় এর নাম হলো সেই খারেজি এখনো দেখবেন যে আলে বক্তৃতা কাটে দুই দিনের বৈরাগী ভাতের কয় অন্ন সবচেয়ে ভয়ানক তারাই যারা এই নতুনভাবে কোরআন এবং সহি আসে নতুনভাবে কোরআন এবং আকিদা এসে প্রথমেই তারা উলট পালট করে ফেলে যাই হোক বলছিলাম তারা যেই সমস্ত কার্যকলাপ ঘটায় আলিরাজি আল্লাহ তালানু নিহত হলেন এই জঙ্গিদের হাতে ওসমান এবেনে আফান রাজি আল্লাহ তালানু নিহত হলেন এই জঙ্গিদের হাতে আজও পর্যন্ত উলামায়ে কেরামদেরকে হুমকি ধমকি এই জঙ্গিরাই দিচ্ছে তারা ইসলাম কিভাবে বুঝেছে ইসলামের পক্ষে তারা দলিল পেশ করছে দশটি দলিল মহতারাম আমিরে জামাত বিগত তারিখ জুলাই সংখ্যার সম্পাদকীয়তে প্রথম পৃষ্ঠায় সংকুলান হয় নাই ছাপ্তান্ন পৃষ্ঠায় গিয়ে পূর্ণাঙ্গ দুই পৃষ্ঠাব্যাপী সম্পাদকীয় লেখে দশটি দলিল একদম তাদের দলিলের অপব্যবহারকে চমৎকার ভাবে খণ্ডন করেছেন সেটা আপনারা তাহারিখ থেকে দেখে নেবেন দেখে নিয়ে বুঝবেন তার একটি দলিল আমি আলোচনা করি আমার আলোচনা সমাপ্ত করব কারণ সময় আমাদের হাতে খুবই কম এক নম্বর দলিল হলো একজন মুসলিমকে কাফের বলে যে কোনোভাবে অস্ত্র পরিচালনা করার যেই অপচেষ্টা অপকৌশল চালানো হয় যেসব দলিলের ভিত্তিতে আগেও বলেছি আজকেও বলছি শুনুন জঙ্গিকে দমন করতে হলে তাদের আকিদায় যে ভূত চলে আসে ওই ভূত না সরানো পর্যন্ত হবে না আকিদার মোকাবেলা কোনো দিন লাঠি ছোটা দিয়ে হয় না আকিদার মোকাবেলা আকিদা দিয়ে করতে হয় যে ভুল বুঝেছে কোরআন দিস। তাকে সঠিকভাবে আবার বুঝাতে হবে বুঝলেই সহজ হবে ওই জন্য তাকে বুঝানো জরুরি এক নম্বর দলিল অমালকুম বিমা আনসাল আল্লাহু ফুল কাফেরুল যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সলা করে না তারা কাফের তো পৃথিবীতে যারাই আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারাই কাফের আর কাফেরকে যেখানে পাও সেখানে মারো ধরো বোম মারো পিট পাটকেল মারো ইট মারো কুফাও কাঠো যারে ফলশ্রুতিতে জারে পায় তারই কাফের ফতোয়া দেয় এই আয়াতের ভিতরে এই আয়াতের পরবর্তীতে আল্লাহ পাক আবার বলছেন ওয়া মান বিমা আনযাল আল্লাহ фаউলাইকা হুম যালিমুন ওয়া মান ল্লাম বিমা আনযাল আল্লাহ фаউলাইকা হুমুল ফাসিকুন একই অপরাধ আল্লাহ তিনবার উল্লেখ করলেন অপরাধটা হলো আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী ফয়সালা করে না তাদেরকে একবার বললেন তারা কাফের আবার বললেন তারা জালেম আবার বললেন তারা ফাসেক কাফের আর ফাসেক কি এক জিনিস কাফের আর ফাসেক কি এক জি না কাফের হল যারা ইসলাম থেকে খারিজ হয়ে যায় আর ফাসেক হল যারা ইসলামের মধ্যেই থাকে কিন্তু পাপিষ্ট পাপিষ্ট মুসলিমকে ফাসেক বলা হয় পাপিষ্ট মুসলিমকে জালেম বলা হয় আল্লাহ পাক একই অপরাধে একবার বললেন জালেম আবার বললেন ফাসেক আবার বললেন কাফে তাদেরকে কাফের ফতুয়া দৃশ্য আয়াত দিয়ে বাকি দুই আয়াত কি হবে সংক্ষেপে বুঝার জন্য আমরা বলে থাকি একটা স্কুলের মধ্যে তিনজন ছাত্র তিনটা কাঁসের গিলাস ভেঙেছে তিনজন ছাত্র একটি কাঁসের গিলাস ভেঙেছে ক্লাস ওয়ানের একটি ছাত্র আর একটি কাঁসের গিলাস ভেঙেছে ক্লাস ফাইভের এক ছাত্র আর এক কাঁসের গিলাস ভেঙেছে ক্লাস টেনের ছাত্র তিনজনের শাস্তি কি সমান হবে আমার ভাতিজা যা ছোট মানুষ তো কাঁসের গিলাস হাতে করে নিয়ে যাচ্ছিল নিয়ে যেতে যেতে হাত থেকে খসে পড়ে গেছে আর ভেঙে গেছে ভেঙে যাওয়ার সাথে সাথে ও ভীত সন্ত্র চাচা তোমাকে মার দিবে সঙ্গে সঙ্গে বলছে চাচা আমি ভাঙি নাই চাচা আমার হাত থেকে একাই পড়ে গেছে চাচা আমি ভাঙি নাই ও ভাবছে চাচা তো মারবে তো ভয়ের চোটে বলছে আমি ভাঙি নাই আমার হাত থেকে খোঁজে পড়ে গেছে একাই পড়ে গেছে আমি ফেলে দেই নাই মানে আমি ফেলি নাই পড়ে গেছে তো ছোট মানুষ ফেলে নাই হাত থেকে ফসকে পড়ে গেছে ওর শাস্তি আর ক্লাস টেনের ছাত্র শাস্তি কি সমান তাহলে আল্লাহর দেওয়া বিধান যারা বিচার করে না তাদের মধ্যেও ক্লাসিফিকেশন আছে যারা ইসলামকে প্রাধান্য না দিয়ে মানুষের তৈরি করা আইনকে প্রাধান্য দেয় কোরআনকে অবজ্ঞা করে কোরআন চলে না বলে ঘোষণা দেয় তাদের আকিদা বিশ্বাস যে কোরআন এই জামানায় অচল এরকম আকিদা পোষণ করে যদি কেউ আল্লাহর বিধান বেতিরিকে ফায়সালা করে সে কাফের হতেও পারে যদি জেনে বুঝে করে আর লোক আল্লাহকে স্বীকার করে তারপরে ইসলাম মানে মানার চেষ্টা করে আল্লাহকে স্বীকার করে কিন্তু দুনিয়াবি ক্ষমতার লোভে আল্লাহর ফয়সালার বাইরে ফয়সালা করে ওকে কি আপনি কাফের বলতে পারবেন আজকে এই ধরনের দশটি দলিল বিভিন্ন দলিলের মাধ্যমে এই জিনিসগুলি সৃষ্টি হচ্ছে আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে কি শিক্ষা দিয়েছে আমার ইসলাম ইসলাম মুসলিমদের অধিকার সংরক্ষণ করেছে ইসলাম প্রতিবেশীর অধিকার সংরক্ষণ করেছে ইসলাম কাফের অধিকার সংরক্ষণ করেছে ইসলাম গরু ছাগলের অধিকার সংরক্ষণ ইসলাম আমাকে শিখিয়ে দিয়েছে গরু ছাগল জবাই করার সময় চাকু ধার করে নাও যার কষ্ট কম হয় ইসলাম আমাকে শ্রীগাল কুত্তার অধিকার শিক্ষা দিয়েছে কুত্তার বাচ্চাকে তৃষ্ণাত কুকুরের বাচ্চাকে রান্ডি মহিলা দেহ ব্যবসায়ী মহিলা পানি পান করানোর কারণে সে জান্নাত পেয়ে গেল আল্লাহ তার পাপ মাফ করে দিলেন ইসলাম বিড়ালের অধিকার সংরক্ষণ করা শিখিয়েছে বিড়ালের বাচ্চাকে আটকে রেখে মহিলা হত্যা করে দিল খাবার দেয়নি ছেড়েও দেয়নি সে মহিলার এবাদক বন্দী নসাৎ হয়ে গেল সে জাহান্নামে চলে গেল আমার ইসলাম আমাকে সদিষ্ণুতা শিখায় শৃঙ্খলা শিখায় ভদ্রতা শিখায় আল্লাহ পাক আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করুন আল্লাহ মা আমি ওয়া ফ্রু দাওয়েন আনিল হামদুল ইল্লাহীরব বিলাহাল আমিন সুবহান একাল্লাহ মা বেহামদেক আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আনতা السلام عليكم ورحمه الله وبركاته